হ্যালো ফ্রেন্ড, আজকে আলোচনা করব রিস্ট ড্রপ, অর্থাৎ এটা একটা মেডিকেল কন্ডিশন যেটা আমাদের রিস্ট এবং ফিঙ্গার এক্সটেনশন হয় না মেটাকার্পোফ্যালাঞ্জাল জয়েন্টে। এই রিস্টটা পার্সিয়ালি ফ্লেক্সড হয়ে থাকে কারণ অপোজিং অ্যাকশন মানে বিপরীত অ্যাকশন, ফোরআর্ম মাসেলের বিপরীত অ্যাকশনের জন্য এটা সামান্য ফ্লেক্স হয়ে থাকে, যার ফলে এক্সটেনসর মাসেল আমাদের হাতের যে পোস্টিরিয়র কম্পার্টমেন্ট ওই এক্সটেনসর মাসেলটা প্যারালাইসিস হয়ে যায়। রিস্ট ড্রপ সাধারণত রেডিয়াল নার্ভের ড্যামেজের জন্য হয়, যেটা আমাদের আর্ম দিয়ে পাস করে এবং আমাদের ট্রাইসেপস মাসেলের মুভমেন্টকে কন্ট্রোল করে। এছাড়াও এই নার্ভ আমাদের ব্যাকওয়ার্ড মুভমেন্ট অফ দ্য আমাদের যে এলবো তার ব্যাকওয়ার্ড মুভমেন্টকে হেল্প করে। এছাড়াও আমাদের সেন্সেশন অফ দ্য ফিঙ্গার এবং রিস্টকে কন্ট্রোল করে। তাই আজকে জানলাম রিস্ট ড্রপ কী এবং এটা কেন হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আসছি আবার আগামী ভিডিওতে। চ্যানেলটি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।